প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এলাকা ভিত্তিক উন্নয়নে বিত্তশালীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিলে দেশে দারিদ্র থাকবে না। গৃহ উপহার কার্যক্রম উদ্বোধন করে সামর্থ্যবান ও সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিদের দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী বলেছেন করোনার কারণে কিছুটা স্থবির হলেও উন্নয়নের লক্ষ্য থেকে সরে যায়নি সরকার। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। দেশের একটি মানুষও গৃহহীন থাকবে না, মুজিববর্ষের শুরু থেকেই এমন লক্ষ্যে কাজ করছে সরকার। সে অনুযায়ী জোরদার করা হয়েছে আশ্রয়ন প্রকল্প। চলতি অর্থ বছরে সরকার প্রায় 60,000 পরিবারের জন্য ঘর তুলে দিচ্ছে। এই কার্যক্রমে যুক্ত হয়ে 6,222টি গৃহ নির্মাণের ঘোষণা দিয়েছেন জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা সহ ব্যক্তি ও প্রতিষ্ঠান। তারই অংশ হিসেবে সরকারের 80 জন সচিব ঘর তৈরি করে দিলেন 160 পরিবারের জন্য। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গৃহ উপহার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তুলে দেওয়া হয় ঘরের চাবি। সচিবদের নিজ গ্রামে গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ উদ্যোগের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, পাশের মানুষটিকে সহযোগিতা করলে দেশে দারিদ্র থাকবে না। যারা আমাদের বিত্তশালী তারা যদি এভাবে তার যা নিজ নিজ এলাকায় প্রত্যেকেই যদি অন্তত কিছু দুস্থ পরিবারের দিকে ফিরে তাকায়, ঘর না একটু ঘর করে দিল, তাদের কিছু কাজের ব্যবস্থা করে দিল, তাদের একটু সহযোগিতা করলো, শুধু নিজে ভালো থাকবো, নিজে সুন্দর থাকবো, নিজে আরাম আয়েশে থাকবো, আর আমার দেশের মানুষ, আমার এলাকার মানুষ তারা কষ্টে থাকবে, এটা তো মানবতা না, এটা তো হয় না। আপনি যে 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 গ্রামে জন্মগ্রহণ করেছে সেই গ্রামে যে কটা মানুষকে পাবেন, সহযোগিতা করেন, সবাই মিলে সম্মিলিত কাজ করলে পরে তাহলে এদেশে দারিদ্র থাকবে না। 75-এর পর যারা ক্ষমতায় এসেছে তারা কেবলই নিজেদের আখের গোছাতে ব্যস্ত ছিল উল্লেখ করে সরকার প্রধান বলেন, তাদের ভোগবিলাসের কারণে মানুষের উন্নয়ন থমকে গিয়েছিল। 75-এ যারা জীবন দিয়েছে আমি তাদের অতি শ্রদ্ধা জানিয়ে এটুকু বলবো যে এই ঘটনার পর থেকে কিন্তু আবার সেই দুঃখী মানুষই থেকে গেছে, তাদের থেকে কেউ ফিরে তাকায়নি। আর যারা ক্ষমতা এসেছে বারবার তারা নিজেদের আখের গোছাতে ব্যস্ত ছিল, কারণ ক্ষমতাটা তাদের জন্য ভোগের বস্তু ছিল। ক্ষমতা পেয়ে তাদের অর্থ সম্পদ বানাবে কিভাবে, কিভাবে উপরে উঠবে সেই তালেই তারা ছিল। এবং তাদের সাথে কিছু লোক তা হাত মিলে চলেছিল, তারা সম্পদের মালিক হয়েছে, কিন্তু বাংলার যে আপামর জনসাধারণ তারা সেই অবহেলিত শোষিত বঞ্চিত ছিল। করোনার ধাক্কা সামলে দ্রুত নির্ধারিত লক্ষ্য বাস্তবায়নে সরকার সচেষ্ট বলেও জানান প্রধানমন্ত্রী। সবচেয়ে আজকে আনন্দিত যে আমাদের সচিবরা যে উদ্যোগটা নিয়েছেন, মনে জাতির পিতা সেই নির্দেশনাটা তার জন্য অক্ষরে অক্ষরে পালন করেছেন, যে একটা ঘর করে দিয়েছেন, যেটা মহৎ কাজ আপনারা করেছেন, সেই জন্য আমি আপনাদের কাউকে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ এই মুজিব বর্ষে অর্থাৎ 2020 থেকে 2021 যেন আমরা স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পালন করবো, এর মধ্যে প্রত্যেকটা ঘর প্রত্যেকটা বাড়ি যেন আলোকিত হয় আমরা সেই ব্যবস্থাটাও নেব। বক্তৃতায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আগেই দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার কথা পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা।